জানিস আমরা এখন সুন্দরবন কাজীর জঙ্গলে কাঁকড়া ধরতে বেরিয়ে গিয়েছি। আমাদের সাথে আছে ঘোক জাল, আপনারা সাথে থাকুন। ও দেখুন সম্পূর্ণ ভিডিও করতে পারবো কি জানি না, সম্পূর্ণ রিক্সের জায়গা। লাফিদা আচ্ছা চলো, তুমি লাঠিটা নিয়ে নাও। হ্যাঁ লাঠি নিয়ে যাই, দেখো আমার হাতে লাঠি আছে। তারপরে কাঁকড়া কীভাবে জালের ভিতরে পড়ে সেটা তোমাদের দেখাবো বলে আজকে আমরা খুব রিক্সের উপরে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে একটা নদীর একটা খাঁড়ি আছে, সেই খাঁড়িটা আমরা টপকে যাচ্ছি। সামনে আকাশও মেঘলা করে আছে, লোকোটাও খালে নাচিতে বসানো আছে। এখন আমরা চলে যাচ্ছি, দেখেছো পাটা কেটে যায়, দেখো কস্তুরে দেখো রক্ত বার হচ্ছে, কস্তুরে পা কেটে গেছে, কস্তুরে খুব রিক্সের, খুব কষ্টের মধ্যে আমরা এই যে কাঁকড়া যেটা ধরা হয় রাটু জাল ফেলতে, তো খুব কষ্টের উপরে এই যে আমরা যাচ্ছি। এখন জাল পাড়তে গিয়ে কি হবে আমরা নিজেরা জানি না, মা ছাড়া আমাদের আর কেউ নেই। মা লক্ষ্য রেখো গো মা। এই এখন চলে এসেছি, এখন দেখো এই এই খালি জঙ্গলে চলে এসেছি। এই দাদা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই খাঁড়িতে জাল দাও। এই দেখুন লাঠি, এই তো এখানে লাঠি আছে, এখানে দিয়ে দাও। এই দেখো এই এখানে এইভাবে খাঁড়িতে জাল পাড়তে হয়। দেখো দাদা যাচ্ছে, দাদা জাল কাটছে। এর মধ্যে এখন সম্পূর্ণ ভাড়া, এখন সম্পূর্ণ হয়ে সম্পূর্ণ ভাড়া হয়ে গেছে আমার। এবার রাতে জুয়ারে কাঁড়াটা যেটা পড়বে সেই জালটা জন্য পাতা হচ্ছে। এখন জুয়ারটা হবে চারটে সাড়ে চার দিকে জুয়ার আসবে, আবার সেই কাল সকালবেলা এসে জাল তুলবো। এ দাদা জাল পাড়ছে দেখো, আর কাঁকড়াটা কিসের জন্য পরে দেখো, এর ভিতরে একটা চারা আছে, এটা সাধারণত মাছ বলা হয়। এর ভিতরে কাঁকড়া যাবে গিয়ে জালের ভিতরে আটকে থাকবে। আবার চলে যাচ্ছি ভিতরে, তোমরা আমাদের পাশে থেকো, খুব রিক্স জায়গাটা। এই দেখো এই রাস্তা ধরে বাবু হেঁটে গেছে, এই দেখো দেখবে, হ্যাঁ এই দেখো বাবু হেঁটে গেছে, পাচ্ছ এই বাবুর পাঁচ ছাপ টাটকা হেঁটে গেছে। মা মা লক্ষ্য রেখো গো মা, আমার দাদাটা পা কেটে গেছে অনেক। এই দেখো পা কথা কেটে গেছে, দেখো দেখতে পাচ্ছ কেটে গেছে, দাদার হাতে ভজালি আছে। আবার দিয়ে যাচ্ছে ভিতরে, হ্যাঁ একটু চলো সামনে, চলো সামনে চলো। আচ্ছা এখানে এখানে দাও, ও মা মা মাগো, ও মা লক্ষ্য রেখো গো মা। এই যেমন দাদা জাল পাচ্ছে, আমি চারদিকে লক্ষ্য নজর রেখেছি। লাঠি কাছে আছে তোমার কাছে? হ্যাঁ লাঠি আছে, এই আমার হাতে লাঠি আছে একটা লাঠি, দেখো ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ খুব রিক্স, খুব ভয়ানক জায়গার ভিতরে এসেছি আমরা। উপরে দাও হবে একটু, হ্যাঁ উপরে দাও। এই দেখো এই তো এদিকে ঘন, খুব এটা বিশাল ঘন জায়গা। আমাদের এই যে সুন্দরবন যে কাঁকড়া ধরা ব্যাগ আনা হয়নি, ব্যাগ এখানে আছে, ব্যাগটা নিয়ে এসো, ব্যাগটা নিয়ে এসো। আচ্ছা ব্যাগটা নিয়ে আসি, আমি চলে যাচ্ছি একা, ব্যাগ আনতে চলে যাচ্ছি একা। আমার দাদার সামনে আছে জালটা পাচ্ছে। এই যে সুন্দরবনে যে কাঁকড়া ধরা যে হয় আটল জালটা সব থেকে রিক্স, যেটা দোনে চার ফেলে বাঁধা হয় সেটা লোকের উপর থাকা হয়, কিন্তু এটা সম্পূর্ণ রিক্সের উপরে, নদীর উপর লেবে তো কাজ হয়। এই দেখতে পাচ্ছ হাতে ব্যাগে জাল আছে, এই দাদা জাল পাচ্ছে। এখন আমাদের খাওয়া হয়নি, এই জালটা পাতার পরে আমরা তারপরে খাওয়া করবো। লোকও বনের ভিতর বসানো আছে, তারপরে টাইগার মানে ফার্স্টের যে অফিস আছে ডিউটি বোর্ড, ওনাদেরও দেখানো যাবে না। হ্যাঁ উপরে, হ্যাঁ উপরে একটা কি একটা আওয়াজ হচ্ছে জানো, ওখানে যাওয়া হবে, হই হই উপরে একটা কি আওয়াজ হচ্ছে, আমাদেরও ভয়ও করছে যেতে পারতি না। দাদা যাচ্ছে, দাদা যেতে হবে না, ওদিকে উঁচু কি আর আওয়াজ হচ্ছে। মা ও মা লক্ষ্য রেখো গো মা, এই যাচ্ছে দাদা, তাও শুনছেন দাদা হেঁকা দিকে যাচ্ছে। এই দেখো গাছের নাম দেখবে, এটা হচ্ছে গিয়ে
সুন্দরবনে এটা কেটকি গাছ বলে, এটা কাঁটা গাছ। এই গাছটা বলে ময় বানি গাছ। আসতে কথা বলো, ফরেস্ট আছে। হ্যাঁ ফরেস্ট আর আছে, কিছু চেঞ্জে কথা বলতে পারছি না। বানি গাছ এখানে, আবার সুন্দরী গাছ আছে। সুন্দরী গাছটা তোমাদের দেখাবো। বানি গাছটা দেখাও। হ্যাঁ বানি গাছ দেখবে, এই দেখো বানি গাছ। এটা বাইন গাছ বলে। হ্যাঁ এটা হচ্ছে কেটকি গাছ, এর মানে এটা কাঁটা আছে গাছ, ভালোভাবে বলতে পারি না। হ্যাঁ এই দেখো, এই হচ্ছে গিয়ে সুন্দরবনে এটা হচ্ছে কেটকি গাছ, তার শেগর, এইসব শেগর, এই ঘোঁটা ঘোঁটা, এর ঘোঁটাগুলো বিশাল ধার, যদি বা পায়ে গেঁথে যায়, এটা আমার বলি মাজা, এর পায়ে গেঁথে যায় এগুলো সবুজ মতন। আমার দাদা বন্ধ করো, আমার দাদা বন্ধ করে, রিক্স আছে। কেন কি আওয়াজ হলো নাকি? আওয়াজ হলো, খুব জোরে আওয়াজ হলো। হই 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 হই, মা মা গো, না হরিং 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 হরিং। গাইস দেখো, হরিং দেখা যাচ্ছিল, দেখি হরিং দেখা যাচ্ছিল, চলে যাচ্ছে চলে যাচ্ছে, ভিডিওটা টানতে পাচ্ছি না, আমাদের ভয় লাগছে, যা আমরা এবার ভিতর নিচে দিলে পাস। এই তুমি ভিডিও বন্ধ করো, তুমি ভিডিও বন্ধ করো, রিস্ক হয়ে যাচ্ছে, রিস্ক হয়ে যাচ্ছে। দাদা জাল তুলে নিন দাদা, দাদা দাদা লেবেছো, এই দিকে নিচে লেবেছো, তাহলে লেবেছো দাদা, জাল তুলে চলে এসো এদিকে, কী একটা এদিকে ছেলে আসতেছে দাদা, এদিকে কী আর আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছি না, ওদিকে আওয়াজ আছে এটা, মা এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে। হ্যাঁ 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 দাদা, একটু ভিডিওটা ফোনটা ধরো, আমার একটু দেখাও, ফোন বুঝতে পারছে না যে হয়তো কে ভিডিওটা করছে। এই দেখো দাদা, আমরা তুমি লাইট নিয়ে দেখে, ভিতর দেখে আসি দাঁড়াও, মা মা গো, এই এই ভাবি দাদা, তুমি যেও না যেও না, এখানে যেও না, বাবু ছিল, যেও না, চলো যেও না, আর চলো ভিতর দিকে, চলো নিয়ে যাবে ভিতর, চলো ভিতর দিকে, চলো হ্যাঁ ফাঁকে দিকে চলো, এখানে অটো রিক্সা যাওয়া যাবে না, অফিস থেকে কেউ ডাকছে কি? হ্যাঁ ফোন হচ্ছে বলে। হ্যাঁ চলো 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 চলো, চলো চলো দাদা। হ্যাঁ আমাদের এই সুন্দরবনে এই যে খাড়ির উপরে জাল পাতাটা খুব রিক্স, খাড়ির উপরে জাল পাতাটা খুব রিক্স, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। এই যে দাদা, আমি আমার দাদা দাঁড়িয়ে গেছি, দাদা খাতির দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু বসো বসো, এটা কী একটা আওয়াজ হয়ে গেল দাদা, মা মা গো, ও মা, ওখানে কাঁকড়া তোল দিয়েছে, ওখানে যাওয়া হবে? হ্যাঁ চলো, কাঁকড়া তোল দিয়েছে, এই সিঁড়িটা হচ্ছে গিয়ে বনের নিয়ম, সুন্দরবনে কাঁকড়া ধরতে এলে গাইস কিন্তু কথা বলা যাবে না, ওই যা হবে কথার মধ্যে সব সিঁড়ি মেরে মেরে। এই দেখো কত নিচের ভিতর তো গোলে গোলে যেতে হচ্ছে, বুক ঘষে ঘষে যেতে হচ্ছে, দেখতে পাচ্ছ একদম শুয়ে শুয়ে গোলে গোলে যেতে হচ্ছে। এই দেখো এসে এসে দাঁড়া এসো, এখন আমি শুয়ে পড়েছি, একদম শুয়ে শুয়ে গোলে যেতে হচ্ছে, প্রচণ্ড নিচু জায়গা, আমরা গাছ কি ফেলে চলে এলাম, শুয়ে শুয়ে গোলে গোলে যেতে হচ্ছে। হাঁটো হাঁটো দাদা, হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ, না গুনতে পারবে না, কী কাজ আছে এখানে, একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দাও, এই দেখবে সাপের বাসা দেখো, এই দেখো বাসা দেখতে পাচ্ছ একটা, এই তার থেকে সুন্দরবনে যে পিছে পড়া বলে সেই সাপের বাসা, দাদা জাল পেতে দিয়েছে, আমরা সকালবেলা এসে আবার জাল তুলবো, চলো মা ও মা 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 গো মা বোন বেবি মা মা গো, হ্যাঁ ও মা বোনের মা বোনের বেবি মা মা গো, আমার দাদা যেতে পারছে না, লম্বা লোক তো, কষ্ট হচ্ছে খুব। আমরা যে সুন্দরবনে মানুষ কীভাবে আয় ইনকাম করে খায় আজকের আমাদের গাইস তোমাদের কাছে সেটা তুলে দেখাচ্ছি। এইটা হচ্ছে গিয়ে কাঁকড়া চয়নি করেছে, এই দেখো কাঁকড়া, এই জায়গাটা অনেক গর্ত কেটেছে, এখানে কাঁকড়াটা আত্মে বেয়ে উঠেছিল ভাটায়, কাঁকড়া লেগে গেছে এখন, সেই সব গর্ত দেখে দেখে আমাদের জালটা পাতা হচ্ছে, এটা হচ্ছে হচ্ছে কি আটল জাল, এটা তো প্রচুর রিক্স, এই যে জাল পেতে দিয়ে দিয়ে আছি, আবার আসতে হবে সকালবেলা, সকালে কথা রাত্রে নামতে হবে, এখন গণে হিসেবে, এবার একাদশী দ্বাদশী গণ যদি হয় তখন আমাদের আসতে লাভ হয়। তুমি এমন কাজগুলো করো না, এগুলো তোমার বাইরে বলেছি ভালো করে বাদ দে। হ্যাঁ
হ্যাঁ, ভয়ও লাগছে দাদা, কি বলবো আর। হ্যাঁ, জাল মার, আজ জাল মারবো না না গাইস, আমাদের এখানে জাল আর মারতে পারছি না, আসতে সামনে আসতে ভয় হচ্ছে খুব। আপনাদের বন্ডে একটু দেখায়, প্রচণ্ড রোদ আছে, আমরা লেবেছি। ওটা কী সাপের বাসা গো? হ্যাঁ, এখানে সব থেকে এই মানে এই বেতটায় বাবুর প্রচুর চাপ দেখবি। আর বাবুর চাপ দেখাবো তোমাদের, এই দেখো একটা কাঁকড়া দেখো, এটা হচ্ছে গিয়ে সুন্দরবনে, এটা মানে আমরা বলি চিতি কাঁকড়া, এটা দেশে বলে আমরা এটা বলি কাঁকড়া, এটা লাল কাঁকড়া বলি, লাল কাঁকড়া বাচ্চা এটা, ঢুসি কাঁকড়া। হ্যাঁ, এই ঢুসি কাঁকড়া বাচ্চা দেখো, এটা তুলেছি একদম, দেখো। তুমি এতক্ষণ বসে ভিডিও করবে কিন্তু, আমি চলে যাবো কিন্তু। না না, চলো চলো চলো, এটা হচ্ছে সুন্দরবনে, এটা হচ্ছে গিয়ে চিতি কাঁকড়া। আর চলো গাইস, এবার আমাদের খাওয়া হয়নি এখনো, সকালবেলা দুপুরে গন্ডা সেরে আমাদের দুটো মুড়ি টিফিন খেয়ে লাভা হয়েছে, লোকের উপরে আনা আছে, লোকটাও নদীর উপরে মানে জালের উপর জঙ্গলের উপরে বসানো আছে, তার মধ্যে আমাদের থাকা হয়। আচ্ছা এসো এসো এসো, আগে চলে আসছি, তো আমার ভয় করছে, আমারও ভয় লাগতেছে, কী করবো, ভিডিও করছি আর ভিডিও আর করতে পারবো কিছু জানি না। আমাদের দাদা ইয়ে আসতে হয়, এদিক থেকে আসতে হবে, প্রচণ্ড রিস্ক হাই গাইস আমাদের। হ্যাঁ হ্যাঁ, মা গো লক্ষ্য রাখিস গো মা, আর আমাদের আর কেউ নেই গো মা, কি করবো মা, আমাদের এই ছাড়া আর ইনকাম আর কিচ্ছু নেই। আচ্ছা যাও, আমি ওখানে একা থাকবো। আচ্ছা মা, মা গো, ও মা লক্ষ্য রেখো গো মা, উফ মা গো। হ্যালো গাইস, আমাদের প্রচণ্ড কষ্ট হয় সুন্দরবন, আমরা কলকাতা থেকে লোক আসে যে সুন্দরবন ঘোরার জন্য আমাদের এখানে আসে, কিন্তু যে আমরা যে কী কষ্টের মধ্যে থেকে আমরা যে আয় ইনকাম করি সেটা তোমাদের সামনে তুলে ধরে দেখাচ্ছি। মা মা গো, এই দেখো এটা হচ্ছে গিয়ে বানি গাছ, দেখতে পাচ্ছ ওটা বানি গাছ বলে। এখন চলে যাচ্ছি আমরা অন্য সাইডে, এই ঝিরেটা ভয় লাগছে খুব, প্রচণ্ড আঁধার হয়ে আছে, এখন এই চলে যাচ্ছি, আমার দাদাও সামনে চলে গেছে। হ্যাঁ দাদা কই, ও এসে গেছো, এই দেখো এটা ঢুলি কাঁকড়া বলে, এটা ঢুসি কাঁকড়া বলে, ঢুসি কাঁকড়া। আর গাইস আর হাঁটতে পারতি না, খিদেইতে খুব কষ্ট হচ্ছে, সুন্দরবনে মানুষ অনেকে সবাই পূজা আসতে দেখতে পারে, কিন্তু গাইস আমরা আছি ষষ্ঠী থেকে নদীতে, এখনও যেতে পারিনি বাড়িতে, বাচ্চা কাচ্চা সবাই কি করছে আমরা নিজেরও জানি না। এখন আমাদের দাদাই বসেছে, কষ্ট হচ্ছে, দাদা একটু ধরো, আমাকে একটু দেখাও, মরে একটু দেখাও। হ্যালো গাইস, এতক্ষণ আমি ভিডিও করছিলাম, মানে এত গদে হেরেছে, খুব কষ্ট হচ্ছে, এই দেখো গতটা দেখো কতটা করে, দেখতে পাচ্ছ এতটা বন্ধ করে গত, খুব কষ্ট হচ্ছে আমাদের। এইবার লক্ষ্মী পুজোর সময় চলে যাচ্ছে, আজকের আমার আছে আজকের নে 17 দিন, 17 দিন বাদে আজকে এই লক্ষ্মী পুজো বাড়িতে যাবো, ছেলেপুলেরা সব মানে কষ্ট হচ্ছে, চিন্তা করতেছে। এটা হচ্ছে গিয়ে সুন্দরবনে, এটা হচ্ছে গিয়ে জোমড়া বলে, এটা জোমড়া বলে। হ্যালো গাইস, এবার ওদিকটা ঘুরে দেখো, এই খাড়িতে আমরা এখন 5টা জাল পাততে বাকি আছে, 5টা জাল পাততে বাকি আছে আমাদের, আর সাহস কুলোচ্ছে না, প্রচণ্ড পাহাড় পা কেটে গেছে। ওই দুটো দেখো, ওই দুটো দেখো, এই হচ্ছে গিয়ে খাড়ি, এটা বিশাল সরু খাড়ি, আর টিচ করে ধরো, ধরলে দেখতে পাবো। হ্যাঁ এবার আমরা এখন রওনা দেবো লোকের উপরে, লোকের উপরে রওনা দিয়ে এবার তোমাদের এই ভিডিওটা আসতে পারো, আসতে পারো আওয়াজ হচ্ছে, হ্যাঁ কথা আসতে, চুপ একদম চুপ চুপ, কি হেরে যাচ্ছে না একটা, বোরা 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 বোরা, এই দাদা দুপুর মানে অনেক বেলা হয়ে গেছে, এখন এই সময় নদীতে থাকে না, কিন্তু আমাদের থাকতে হচ্ছে, কিচ্ছু করার নেই, কি করবো আমাদের, এই কতদিন ধরে আছি আমরা নদীতে কাঁকড়া বিক্রি করে দিই। দাদা রেট কত জানো? 220 টাকা রেট আমাদের, আমাদের 220 টাকা রেট হলে হয় না দাদা, আমাদের প্রচুর টাকা চালান, আবার লোকও আছে। আচ্ছা জালি, আচ্ছা ঠিক আছে, এই জাল করে তুলে নাও, এই দাদা জাল পাচ্ছে দেখো,
আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা জাল দামের পাথি, দাদারা দেখুক গাইসটা দেখুক। তারপরে আমাদের এখানে মানে আমাদের ভয় বেশি হচ্ছে কি এখন উঁচুর উপরে যে জাল পাতাটা হচ্ছে না, প্রচুর রিক্স। এই দেখো কত আঁধার বনে আছি, দেখো আমরা একদম মানে কিছু দেখা যাচ্ছে না। আর একটা জাল ভালো আছে, কত জালটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাও জাল আমাকে দাও। হ্যাঁ ধরো, ভিডিওটা ধরো, ও রাখো ও রাখো, ফোনটা ধরো। হ্যালো গাইস, এবার আমার দাদা জাল পাচ্ছে এই সাইডটা, মানে এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা। ও মা আসতে আসতে আর না। হ্যাঁ এই লাঠিটা ঠিক করে নাও, লাঠি ঠিক করে নাও। এই দেখো মা, এইভাবে আতর জালটা পাতা হয়। লাঠিটা কি পুরানো লাঠি দিচ্ছে, ভেঙে যাবে না টানে? হ্যাঁ আজকের ঘন্টা একটু কম আছে, শনিবার লাগলে। এই হচ্ছে গিয়ে খাড়ি, আপনাদের দেখে দিই, এইটা হচ্ছে গিয়ে খাড়ি, এখান থেকে জল আসবে, কাঁকড়াটার ভিতরে আসি এসে ঢুকবে। দাদা ভিডিওটা দেখা ভালো করে, এই ভিতরে ঢুকবে, এই ভিতরে চারা আছে, এখান থেকে কাঁকড়াটার ভিতরে ঢুকবে, থাকবে। দিদিকে ভিড় করা আছে, এদিকেও ফাঁকা আছে, এদিকেও ফাঁকা আছে। লাইটটা ঠিক করে মারো। আচ্ছা লাইটটা ঠিক করে দিই, দম দম হয়ে যাচ্ছে, ভয়ও লাগছে। চলো চলো, তার মধ্যে আমাদের ভিডিও, এবার চলে যাবো, এবার চলো। আমরা এখন বুড়ে খায় চলো। হ্যাঁ লোকে খায় চলো। তুমি ক্যামেরাটা ধরো, তোমার হাত ভালো। আচ্ছা দাও আমাকে দাও। তুমি জামাতে মুছে না, হাত ভালো করে মুছে না, মোবাইলটা নষ্ট হয়ে যাবে। একে তো এই কাঁকড়া হচ্ছে না। হ্যাঁ গাইস, নদীতে ফোন আছে নিষেধ, আমরা তাও চুরি করে এনেছি। আমরা যে সুন্দরবনে কীভাবে মাছ কাঁকড়া ধরে খাই সেটা আপনাদের দেখাবার জন্য আমরা ফোনটা বাড়িতে নিয়ে এসেছি। এখন আমরা রওনা দেবো লোকের উপরে। এসো মা গো, মা এই দেখো একটা কী পেয়েছি, দেখো এটা আর বাচ্চাদের একটা খেলার বল। এ দেখো মা, এসো দাঁড়াও, একটা কিনে কালো মতো। হ্যাঁ এই দেখো এখানে শোর, এখানে যে শোয়ার বলে না, এই শোয়ার শুয়ে গেছিল। এই দেখো এই দেখতে পাচ্ছি, এই ছাপ করে আছে। আওয়াজ হচ্ছিল, এই দেখো গাইছি, দেখো এখানে একটা কি শুয়েছিল, এই দেখো দেখতে পাচ্ছ, এখানে উঠে চলে গেছে, এই পাশে উঠে চলে গেছে। উফ মা গো, আমরা এখন চলে যাচ্ছি লোকের উপর, চলে যাচ্ছি। এবার এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি আমরা, আমি আর দাদা এসেছি, আর আরও আমরা মোট চারজন আছি, আর দুটো একটা কাকা আর দাদা তার অন্য সাইডে গেছে। হ্যাঁ আমি আর দাদা এসে এক সাইডে আছি। হ্যাঁ চলে চলে এসেছি, ভয়ও লাগছে। হ্যাঁ একটু তোমরা তোমাদের দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো সুন্দরবন সব থেকে খাতারনাক জায়গা হচ্ছে কি এই জায়গাটা। এখানে সব থেকে মাছ কাঁকড়া বেশি, মাছ কাঁকড়া বেশি যেমন আছে তেমন ভয়ও আছে, প্রচুর রিক্সও আছে। তারপরে ফরেস্টারের মানে ভয় আছে আমাদের, কেন নদীতে জাল পাতা নিষেধ, নদীতে লাভাও নিষেধ, কিন্তু আমরা কী করবো, গরিব মানুষ, আমাদের এই ইনকাম ছাড়া আমাদের ইনকাম নেই। এখন এই লোগোর এই খাড়ি চলে এসছি, এই দেখো চলে এসছি, এই দেখবে, এই দেখো খাড়িটা দেখো, এইটা হচ্ছে কি চামটা পীরখালি গাজি বলে সেই মানে সেই জায়গাটা, এটা টাইগার প্রজেক্ট আমার। হ্যাঁ এই দাদা আছে এই, আর সামনে তোমাদের একটা দেখায় একটা শোর একটা দেখতে পাচ্ছি, ওই চলে যাচ্ছে, দেখাচ্ছে তোমাদের। এই দেখো ওই দেখা ছয় হয়ে কালো কালো খাচ্ছে খাচ্ছে, দেখতে পাচ্ছি। আচ্ছা গাইছি, এখন আমরা লোকের উড়ে যাচ্ছি, টাটা টাটা দাও। হ্যাঁ টাটা দাও, আমরা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এদিকে ঘুরো এদিকে ঘুরো। আচ্ছা ধরো, আমি
আর পাচ্ছি না। এই আমাদের সম্পদ, লাঠি, দাদার হাতে একটা ভোজালি থাকে, মরে গেলে মাটি আর বাঁচতে গেলে লাঠি, আমাদের সম্বল, সুন্দরবনের সাথী। ভালো থাকবেন, আমাদের এইবার নয় লোকরুল উঠে খাওয়া করবো, দেখিয়ে দাও। তুমি দেখো, আমি তো মোবাইল সম্পর্কে কিছু জানি না। আচ্ছা ঠিক আছে।